হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করব সুজির গোলাপজামের রেসিপি সুজি দিয়ে খুব সহজে নরম তুলতুলে রসালো গোলাপজাম বানিয়ে ফেলা যায় খেতে ভীষণ সুন্দর হয় আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে ছটপট বানিয়ে দেখাই প্রথমে আমি বানিয়ে নেব চিনির শিরা তার জন্য একটা ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর এর সাথে মিশিয়ে দেব আড়াই কাপ পরিমাণ জল জলটা কিন্তু চিনির তুলনায় এরকম বেশি দিতে হবে তার কারণ চিনির শিরাটা এখানে আমি বেশ পাতলা করেই প্রথম অবস্থায় বানাবো জল দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে অন করে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করছি দুটো ছোট এলাচের মুখ ফাটিয়ে মিশিয়ে দিয়েছি চিনি গুলে যাওয়ার পর তিন থেকে চার মিনিট জাস্ট ফুটিয়ে নিতে হবে তাতেই কিন্তু শিরা তৈরি হয়ে যাবে শিরা তৈরি হলে ফ্লেম অফ করে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দু থেকে আড়াই চামচ গাওয়া ঘি আর এর সাথে মিশিয়ে দিচ্ছি আমি এক দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধ কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ আমি মিশিয়ে দিয়েছি এর সাথে মিশিয়ে দেব প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণ চিনি ফ্লেমটা কিন্তু এখনও আমি অন করিনি চিনি দেওয়ার পর ফ্লেমটা অন করে দিচ্ছি ফ্লেম অন করে দিয়ে দুধটা অল্প একটু গরম হলেই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আরও এক টেবিল চামচ গুঁড়ো দুধ আমি পরে মেশাবো তবে সেটা এখন নয় খুব ভালো করে দুধ ফুটতে শুরু করলে এবার আমি অল্প অল্প সুজি মিশিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল এক কাপ সুজি মিশিয়ে দেব তবে পুরোটা একসঙ্গে না দিয়ে এভাবে অল্প অল্প করে দেব আর অনবরত নাড়াচাড়া করতে হবে সমস্ত সুজিটা দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে সুজিকে খুব ভালো করে পাক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণে না সুজিটা খুব সুন্দর শক্ত হয়ে যাচ্ছে বা সুন্দর একটা ডোয়ের আকার নিচ্ছে যখন সুজিটা এভাবে ঘন হয়ে যাবে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সুজির ডো আমাদের তৈরি হয়ে গেছে ফ্লেম অফ করে এখন এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু জুড়িয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর অল্প গরম থাকতে থাকতে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে দুধের সাথে সুজিকে মেখে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ঠেসে ঠেসে সুজির ডোকে মোলায়েম করে নেব দেখতেই পাচ্ছেন ঠিক যেভাবে আমি মেখে নিচ্ছি এভাবেই কিন্তু মোলায়েম করে সুজির ডো তৈরি করে নিতে হবে সুন্দর মোলায়েম তৈরি হয়ে গেলে সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এভাবে লেচি কেটে নিলে সমস্ত মিষ্টির আকার সমান হবে লেচি কাটা হলে এক একটা লেচি দু হাতের মাঝখানে রেখে গোল গোল পাকিয়ে নিতে হবে খুব ভালো করে গোল গোল বানিয়ে নিতে হবে যাতে না এর মধ্যে কোনো ফাটল থেকে যায় ঠিক এভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এনে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি খুব হাই ফ্লেমে তেলকে রেখে যদি মিষ্টি ছাড়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো প্রথমেই লাল হয়ে যাবে আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না তাই ভালো করে তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এনে তারপর মিষ্টি ছেড়ে দিচ্ছি একে একে করে সমস্ত মিষ্টি ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি নাড়াচাড়া প্রথম অবস্থায় করা যাবে না দু দু তিন মিনিট ভাজা হওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সুজির মিষ্টি ভাজতে একটু সময় লাগে মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভাজা করে নিচ্ছি মাঝে মধ্যেই নাড়াচাড়া করছি যাতে মিষ্টিগুলো সমানভাবে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি মিষ্টিগুলো তেল থেকে ছেকে তুলে নিচ্ছি মিষ্টিগুলোর রং কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে শিরা আমি প্রথম থেকেই তৈরি করে রেখেছিলাম এবার ফ্লেম অন করে এটা ফুটতে দেব প্রায় ছ থেকে সাত মিনিট তবে ঢাকনা বন্ধ করে কিন্তু ফোটাতে হবে তাই আমি ঢাকনা লাগিয়ে দিলাম প্রায় ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোলাপজামগুলো কিন্তু সুন্দর ফুলে গেছে খুব সুন্দর শিরা শুষে নিয়েছে এবার আমি ফ্লেম অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার গোলাপজাম কতটা সুন্দর তৈরি হয়েছে একেবারে নরম তুলতুলে আশা করছি আমার আজকের এই নরম তুল তুলে গোলাপ জামের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও